আসসালামু আলাইকুম, হোয়াট ইজ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো। সো দেখতে দেখতে চলে আসলাম নতুন এক বছরে। সো এবছর শেষের দিকে, আশা করি তোমাদের 2022 সাল তোমরা ভালো থাকবে এবং আনন্দে থাকবে। সো নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সো আজকে তোমাদের সামনে নতুন বছরের ভাইরাল একটা স্ট্যাটাস ভিডিও নিয়ে হাজির হলাম। সো অলরেডি প্রথমে তোমরা দেখে ফেলেছ, সো এটা পুনরায় আবার মেক করে দেখবো। সো আজকের এই ছোট্ট একটা ভিডিও বানাবো, তোমরা সম্পূর্ণভাবে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সর্বপ্রথম তোমাদের ক্যাপক্যাট অ্যাপ্লিকেশনে যেতে হবে। সো প্লে স্টোরে সার্চ করলে ক্যাপক্যাট সো অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। দেন এখানে কয়েকটি ইমেজ তোমাদের ডাউনলোড করতে হবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা ইমেজগুলো পেয়ে যাবে এবং মিউজিক সহ হবে। সো ডাউনলোড করে ফেলো। সো প্লাস অপশানে চাপ দিয়ে এবার আমাদের সিলেক্ট করে দিতে হবে 7-8টা ইমেজের মতো। সো ইমেজগুলো সিলেক্ট করে দেওয়ার পর এবার তোমাদের চলে যেতে হবে মিউজিকে। মিউজিকে যাওয়ার পর এক্সটার্নালে যেয়ে তোমরা এই মিউজিকটি সিলেক্ট করে দিবে। দেন এবার তোমাদের একটা কাজ করতে হবে, মিউজিকের উপর চাপ দিয়ে মিসড কার্টে চলে যেতে হবে। দেন এবার আমাদের যে জায়গায় বিট আছে, সো সেই জায়গায় আমরা এটাকে প্লাস অপশনে চাপ দিয়ে সবুজ আলো করে নেব। সো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বিন্দুর মতো সবুজ হয়ে গেছে। সো এখানে যে জায়গায় বিট আছে সে জায়গায় সবুজ আলো করে নেব এবং শেষের বিটটুকু একটু লম্বা থাকবে, সো সেটা কোনো সমস্যা নেই। সো দেন এবার প্রথম ইমেজটি একদম বিটের প্রথম বিট পর্যন্ত টেনে আনবো। আনার পর দেন এবার প্রথম পিকের কাজ শেষ হলে তোমরা এবার যে বাকি পিকগুলো আছে সো বাকি ইমেজগুলো ছোট করে দিবে, একদম এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত রাখবে, পরেরটাই এক বিন্দু থেকে আরেক বিন্দু রাখবে। এবং সবগুলো কাজ শেষ হয়ে গেলে এবার এলো তোমাদের শেষের পিকটা বড় রাখতে হবে আর বাকিগুলো ডিলিট করে দিতে হবে। দেন এই কাজ শেষে একটা ওয়াটারমার্ক দেখতে পাবে। সো এটার উপর চাপ দিয়ে নিচে ডিলিট অপশান সিলেক্ট করে দেবে। সো ডিলিট করে এবার তোমরা প্রথম পিকচারের উপর চাপ দেবে। চাপ দেওয়ার পর তোমরা অ্যানিমেশনে চলে যাবে, কম্বোতে চলে যাবে। চলে যাওয়ার পর বেসিক টু তোমরা বিট চেয়ে নিবে, সো স্ক্রিনে দেখতে পাচ্ছ বেসিক টু সিলেক্ট করে দেবে। দেন এবার পরবর্তী ইমেজে তোমাদের এর একইভাবে আরেকটি ইফেক্ট লাগাতে হবে। সো সেটা ইফেক্টটা হলো পরবর্তী ইফেক্টে তোমরা ওবেলি না লাগিয়ে দিবে, সো তাহলেই হয়ে যাবে। এবং আর বাকি পিকগুলোর মধ্যে তোমরা এলো লাগাবে এলো প্যান্ডেলাম 1 প্যান্ডেলাম 2। সো এই দুইটা লাগালে হবে, একটার মধ্যে লাগাবা প্যান্ডেলাম 1 আর একটার মধ্যে লাগাবা প্যান্ডেলাম 2। দেন এবার একদম বাইরে এসে তোমরা এখানে ইফেক্ট দেখতে পারবে। সো এই ইফেক্টে তোমাদের লাগাতে হবে কালার ফস, ওইখানে যে তোমরা এই ইফেক্টটা লাগিয়ে দিবে। দেন এটাকে তোমরা একদম এবার তোমরা এখানে শেষের পিকচারে আরেকটি ইফেক্ট লাগাতে পারো, সেটা হলো যে এই ইফেক্টটা তোমরা অবশ্যই এই ইফেক্টটা লাগিয়ে দেবে তোমাদের ভিডিও ভালো হওয়ার ক্ষেত্রে। দেন এবার আমাদের সিলেক্ট করতে হবে ফ্রেমেতে এই ইফেক্টটা সিলেক্ট করে দিতে হবে, ভিডিওর শেষ পর্যন্ত করে দেবে। একদম ভিডিওর শেষ পর্যন্ত করে দিলে এবার তোমরা এই ইফেক্টটাকে লাগানোর পর তোমাদের ভিডিও কমপ্লিট। সো এইখানে তোমরা এবার এটা এক্সপোর্ট করে ফেলবে। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। নতুন বছরের শুভেচ্ছা রইল, অসংখ্য
ধন্যবাদ তোমাদের জন্য, আমার জন্য দোয়া করবে এবং আমি তোমাদের জন্য দোয়া করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব।